আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যার গল্প আজকে আমরা সংখ্যা নিয়ে গল্প করব সংখ্যাকে নিয়ে আলোচনা করব। সংখ্যা কি সংখ্যা হচ্ছে আমরা কোনো গোষ্ঠীর হিসাব রাখার জন্য যেসব উপাদান ব্যবহার করি সেটা হচ্ছে সংখ্যা আমরা সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্নভাবে সংখ্যা ইউজ করি বিভিন্নভাবে সংখ্যা ব্যবহার করি টাকা গণনার কাজে ঘড়িতে সময় দেখার কাজে তারপরে আমরা কেনাকাটার কাজেও কি সংখ্যা ব্যবহার করি এভাবে আমরা দৈনন্দিন জীবনে যে বিভিন্ন বিষয়ে সংখ্যা ব্যবহার করি সেই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের সামনে একটা চিত্র দেখানো হয়েছে তাহলে এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যালার্ম ঘড়ি একটা অ্যালার্ম ঘড়ি এটা একটা মোবাইল ফোন একটা স্মার্ট ওয়াচ কি একটা দেয়াল ঘড়ি দেখতে পাচ্ছি তারপরে চেয়ার টেবিল তার উপরে আবার হচ্ছে পরোটা ডিম ভাজি তারপরে কি দেখতে পাচ্ছি চায়ের কাপ দেখতে পাচ্ছি আচ্ছা এখন আমরা আরও দেখতে পাচ্ছি ক্যালেন্ডার দেখতে পাচ্ছি ন্যাশনাল আইডি কার্ড দেখতে পাচ্ছি তাহলে এইগুলো দেখার পরে আমরা দেখতে পাচ্ছি কি আলামঘড়ির মধ্যে এই যে ওয়ান টু থ্রি তারপরে হচ্ছে মোবাইলের মধ্যে জিরো ওয়ান সেভেন তারপরে আমরা এখানে দেখতে দেখতে পাচ্ছি টু ওয়ান একুশটা বাজে তারপরে এখানে আমরা আরও একটা দেয়াল ঘড়ির মধ্যে আরও এক ধরনের সংখ্যা দেখতে পাচ্ছি এখানে যেমন আমরা ওয়ান টু দেখলাম এখানে জিরো ওয়ান দেখলাম এখানে আরও এক ধরনের সংখ্যা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা কি সেটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি চেয়ারের উপর টেবিলের উপরে হচ্ছে ডিম ভাজি ডিম ভেজে রেখে রাখছে তারপরে হচ্ছে কি চায়ের কাপ এটা একটা ব্রেকফাস্টের টেবিল বলা চলে ব্রেকফাস্ট একজন মানুষ সকালবেলা আমরা যেহেতু ঘুম থেকে উঠলাম মাত্র এখানে আমরা ব্রেকফাস্ট করব। তাহলে এখানে কি ডিম চা পরোটা রাখা আছে তারপরে চেয়ার আছে তারপরে আমরা ক্যালেন্ডারে যদি দেখি এখানে ক্যালেন্ডারে যদি দেখি এক দুই তিন চার আইডি কার্ডের মধ্যে ওয়ান টু থ্রি ফোর এই যে আমরা বলতেছি একটা ডিম ভেজে রেখেছে একটা এই যে আমরা বলতেছি এক কাপ চা রেখেছে এক কাপ এক এই যে বললাম একটা পরোটা রাখা এক এই যে একটি টেবিল একটি চেয়ার এই যে এক আমরা বলতেছি জিরো ওয়ান সেভেন এই যে জিরো ওয়ান সেভেন আমরা বলতেছি এই যে এক দুই তিন বলতেছি এই সবগুলো এখানে যা যা দেখতে পাচ্ছি এই সবগুলোই হচ্ছে সংখ্যা আমরা এগুলো দিন আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করি বিভিন্ন সময় ব্যবহার করি এগুলো আমরা এখন ব্যবহার করি কিন্তু যদি আমরা আজ থেকে কয়েক বছর আগে পিছনে চলে যাই অতীতে চলে যাই কত পিছনে যখন মানুষ শুধু শিকার করত আর কি খেত তখন তাদের কি শিকার করার গণনা তখন তো আমাদের এই সংখ্যাগুলো ছিল না এক দুই তিন চার পাঁচ এগুলো ছিল না কিন্তু তখনও তো তাদের কি হিসাব রাখার দরকার পড়তো তখনও তারা হিসাব রাখতো সেই হিসাবগুলো তারা কীভাবে রাখতো তারা যে শিকার করত এই শিকার করে কে কয়টা শিকার করে আনলো কে কয়টা বাঘ শিকার করলো কে কয়টা হরিণ শিকার করলো এই যে শিকারগুলো তারা করলো এই শিকার যে তারা করে আনলো কে কতটা করলো তার একটা হিসাব তারা রাখতো কিন্তু তখন তো আমাদের এক দুই তিন চার ছিল না তাহলে তারা তখন কীভাবে হিসাব করত। তারা তাদের যে হিসাবের পদ্ধতিটা তাদের যে গণনার পদ্ধতিটা সেই পদ্ধতিগুলো সম্পর্কে বিভিন্ন সময়ের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আজকে আমরা এখানে আলোচনা করব। এরকম একটা পদ্ধতি হচ্ছে দাগ কেটে গণনা দাগ কেটে গণনা আগের মানুষ কি করতো দাগ কেটে গণনা করতো তারা শিকার করে আনতো একটা শিকার করে আনলে একটা দাগ দিত দুইটা শিকার করে আনলে দুইটা দাগ দিত তারা দাগ দিয়ে দিয়ে এইসব হিসাব রাখতো এখানে যেমন আমরা আট সংখ্যাটা কিভাবে দাগ দিয়ে লেখা হতো বা হিসাব করা হতো সেটা দেখানো হচ্ছে যেমন আট লেখা হতে ভাবে আটটা দাগ দিয়ে এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম আটটা দাগ দিয়ে আট লেখা হতো আট আরও একভাবে দাগ দিয়ে লেখা হতো কী এই যে পাঁচটা একসাথে তিনটা আলাদা আবার লেখা হতো একটা এভাবে বাঁকা চারটা এরকম সোজা করে পাঁচ আবার একটা বাঁকা করে আবার দুইটা এভাবে লেখা হতো আট আরও একভাবে লেখা হতো এরকমভাবে এভাবে লেখা হতো আবার এভাবেও লেখা হতো চারটা দাগ দিয়ে মাঝে দিয়ে একটা দাগ আবার কী তিনটা এভাবে লেখা হতো আবার ভাবে লেখা হতো তিনটা দাগ দিয়ে আরেকটা দাগ ওদের তিনজনকে একসাথে করে দিছে দিয়ে কি হলো আট এভাবে হতো তাহলে এভাবে কি হতো আট তারা এরকম আটের মতো আরও আট নয় দশ এগারো বারো এরকম এই সংখ্যাগুলো তারা কি করতো এরকম দাগ কেটে কেটেই প্রকাশ করত এখন আমাদের আমাদেরকে বলেছে যে আমরা আট সংখ্যাটা এভাবে বিকি বিভিন্নভাবে দাগ কেটে প্রকাশ করতো তারা তাহলে এখন আট সংখ্যাটা প্রকাশ করার এরকম আরও কোনো উপায় কি তোমরা বলতে পারবে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে আট লেখার আরও কোনো উপায় কি আমরা জানি দেখি তো আমরা উপায় জানি কি না আমরা কি আমরা আর্ট এভাবে লিখতে পারি আমরা এভাবে আট লিখতে পারি অথবা এটাকে আমরা যদি উল্টিয়ে দেই তবুও কি এটাকে আমরা আট বলতে পারি ওরা তো আমাদের কাছ থেকে উপায় পদ্ধতি জানতে যাচ্ছে তো আমরা বলে দিলাম যে এভাবে আমরা আট বলতে পারি আমরা এটাকে এভাবে বাঁকা করে না দিই আমরা যদি এভাবে বাঁকা করে দেই দিয়ে যদি এভাবে বলি তবু কি আমরা এটাকে আট বলতে পারতেছি তাহলে এই যে বিভিন্ন উপায়ে আমরা আর্ট প্রকাশ করতেছি এভাবে তারা ওই সময় আজ থেকে যখন আমরা হাজার বছর আগের কথা বলতেছি তখন তারা এরকম আটের মতো আট আশি একশো এরকম বিভিন্ন দাগ কেটে কেটে তারা কী করতো হিসাব রাখত গণনা করত। তো দাগ কাটা পদ্ধতির পর মানুষ আরেকটু কি হলো আরেকটু সভ্য হলো আরেকটু আপডেট হলো তারা কি করলো তারা দাগ কাটার পরিবর্তে এখন বিভিন্ন চিহ্ন ব্যবহার করা শুরু করলো তারা যারা চিহ্ন ব্যবহার করা শুরু করলো তারা কোন সভ্যতা তারা এসে এই যে ইনকা সভ্যতার মানুষ তারা এসে বললো যে আমরা দাগ কাটবো না আমরা কি করব আমরা দড়িতে চিহ্ন করব। এই যে দড়ির গিট দিয়ে গণনা করব। আমরা দড়িতে বিভিন্ন ধরনের চিহ্ন তৈরি করব চিহ্ন তৈরি করে আমরা সেটা হিসাবে গণনা করব। তখন তারা এরকম বিভিন্ন ধরনের চিহ্ন তৈরি করলো কি করলো এই যে আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ধরনের গিট ব্যবহার করতো দড়িতে তারা বিভিন্ন ধরনের গিট দিয়ে চিহ্ন তৈরি করতো এখানে যেমন আমাদেরকে তিনটা গিটের কথা বলা হয়েছে এই যে ওভারহ্যান্ড নট নট শব্দের অর্থ গিট তারপরে হচ্ছে কি এইট নট ফিগার অফ এইট নট দেওয়া আছে এখানে এইট নট এই নটের নাম এইট তারপরে কি লং নট এরকম আমাদের আরও অনেক ধরনের নট আছে যেমন ডায় ডায়মন্ড নট তারপরে হচ্ছে গোল্ডেন নট এরকম নট আছে তো এখানে আমাদের তিনটা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে যদি আমরা দেখি ওভারহ্যান্ড হ্যান্ড নট এই যে আমরা যদি দুই দেখি কি হচ্ছে দুইটা নট এখানে দুইটা চিহ্ন ব্যবহার করা হয়েছে তাহলে দুইটা চিহ্ন একটা নটের জন্য বা একটা চিহ্নের জন্য তারা এক বিবেচনা করতেছে তাহলে দুইটার জন্য কত দুই এরকম তারা দেখলো যে এরকম চারটা চিহ্নের জন্য তারা চার বিবেচনা করলো মানে একটার জন্য যেহেতু এক তাহলে চারটার জন্য চার তারপর কি। এই যে ছয়টার জন্য তারা যখন ছয় বিবেচনা করতেছে তখন কি করতেছে তারা ছয়টা এরকম চিহ্ন একসাথে করে দিছে তাহলে কি ছয় এটা হচ্ছে ছয় ছয়টা নট দিয়ে তারা ছয় বিবেচনা করলো এই যে নটগুলো তৈরি হয়েছে এই যে গিটগুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু সব কি দড়ি দিয়ে তৈরি করা সব কি দড়ি দিয়ে তৈরি করা দড়িতে আমরা যে বিভিন্ন ধরনের দড়ির বাঁধন ইউজ করি সেই বাঁধনগুলো গিট যেহেতু নট শব্দ তো গিট বলেছিলাম গিট টু আমরা যেভাবে দেই আর কি সেভাবে তারা গিটটিগুলো দিয়ে এভাবে কি। সংজ্ঞা বিবেচনা করতো তারা হিসাব করতো এখানে একটা জিনিস কিন্তু খেয়াল করার মতো এখানে আমরা যখন ওভারহ্যান্ড নট একটাকে এক বলতেছি কিন্তু লং নট যখন একটা দিচ্ছি এটাকে আমরা সাত বলতেছি এটাকে কিন্তু আমরা কি ওরা সাত বলেছিল তাহলে আমরা একটা লং নটের জন্য সাত একটা লং নটের জন্য সাত একটা ওভারহ্যান্ড নটের জন্য তারা এক বিবেচনা করতো এভাবে তারা দুই তিন চার পাঁচ ছয় এভাবে তারা হিসাব করতো এভাবে তারা গণনা করত। তাহলে ইনকা সভ্যতার লোকজন তারা এরকম বিভিন্ন ধরনের নট ব্যবহার করে বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করে দড়িতে গিট দিয়ে দিয়ে তারা হিসাব করত। ইনকা সভ্যতার পর মানুষ চিন্তা করলো যে দড়ির চিহ্ন অতগুলো চিহ্ন এইভাবে গিট দিয়ে দিয়ে মনে রাখা তার থেকে আর সহজ করা যায় কিনা তখন তারা কী আনলো ট্যালির মাধ্যমে গণনা আনলো আমরা এই টেলির সাথে খুবই পরিচিত আমরা ক্লাস ফাইভে টেলি দিয়ে অঙ্ক করে আসছি টেলি গণনা করে আসছি টেলির মাধ্যমে আমাদের বয়স গণনা করছি আমাদের রোল কে কত নম্বর পেয়েছে সেগুলো আমরা আলোচনা করেছিলাম এই টেলির মাধ্যমে ক্লাস ফাইভে এখানে আবার সেই টেলি এই টেলি কীভাবে আসছে আমরা টেলির গণনাটা কিভাবে করি টেলি গণনাটা আমরা করি যে ঠিক ওই দাগ পদ্ধতির মতোই কিছুটা একটা দাগের জন্য এক দুইটা দাগের জন্য দুই তিনটা দাগের জন্য তিন চারটা দাগের জন্য চার কিন্তু এখানে এসে এরা একটু কি করলো চেঞ্জ নিয়ে আসলো সেটা কি তারা বললো আমরা যখন পাঁচ লিখবো তখন আর চারের পাশে দাগ দিয়ে পাঁচ লিখব না আমরা কি করব ওই পাঁচ নম্বর দাগটা আমরা চারের সাথে কোনাকুনি করে দেবো আমরা চার নম্বর এবং এক নম্বর এখানে উপর থেকে নিচে কোনাকুনি করে দেবো দিয়ে আমরা পাঁচ বলবো তাহলে আমাদের এটা তৈরি হলো পাঁচ তারপরে তারা কী করলো তখন আমরা ছয় কীভাবে লিখবো তখন তারা ওই পাঁচের পাশে আরেকটা দাগ দিয়ে তারা ছয় করলো তারা এখানে দুইটা দাগ দিয়ে সাত করলো পাঁচ ছয় সাত তারা এক আট করলো পাঁচ ছয় সাত আট তারা নয় লিখলো এভাবে দশ যখন লিখলো তারা কী করলো দুইটা পাঁচ পাশাপাশি বসিয়ে দিল তার এই যে এখানে পাঁচ তৈরি করেছিল তখন তারা বললো তাহলে আমরা দুইটা পাঁচ পাশাপাশি বসিয়ে দিই তারা দুইটা পাঁচ পাশাপাশি বসিয়ে দিল দিয়ে কি কী তৈরি করলো দশ তৈরি করলো এখন যদি আমরা পনেরো লিখতে চাই এভাবে আমরা যদি পনেরো লিখতে চাই তাহলে আমরা কীভাবে লিখবো আমরা এই যে দশ যখন লিখেছি দুইটা পাঁচ পাশাপাশি বসিয়ে দশ লিখেছি আমরা তাহলে পনেরো যদি লিখতে চাই তাহলে আমরা কিন্তু কী দশের পাশে আরেকটা পাশ বসিয়ে দিলে কী হবে পনেরো হবে যেমন এভাবে যদি আমরা কি লিখি পাশ লিখি এটা হচ্ছে আমাদের পাশ আমরা যদি পাঁচ আরেকটা পাশ লিখি পাশ এই যে পাঁচ দশ পনেরো এটা হয়ে গেল পনেরো এভাবে আমরা ষোলো সতেরো আমরা ষোলো লিখতে চাই তাহলে কী করব পনেরোর পাশে আরেকটা দাগ দিলাম হয়ে গেল ষোলো তাহলে সতেরো লিখতে চাইলে আরেকটা দাগ দিলাম হয়ে গেল সতেরো এভাবে কি আমরা লিখতে পারি এখন আমাদের বইয়ে প্রশ্ন করেছে যে এখানে যে আমরা এভাবে লিখেছি এই যে এগুলো তাহলে কত হবে এগুলোকে আমরা কত বলবো এখানে আমরা খেয়াল করি তো কী আছে এখানে পাস এখানে পাস এখানে পাস আরেকটা পাঁচ আরও একটা পাঁচ তাহলে কয়টা এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা পাঁচ তাহলে কি হলো পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কি এটা হবে কত পঁচিশ পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এখন যদি আমরা পরেরটা এক প্রশ্ন দেখি যে কি বলল? তারা বলল যে এবার তারা আমাদেরকে টালিব লিখতে বলেছে আগের এবার তারা ট্যালি লিখে দিয়ে আমাদেরকে সংখ্যাটা লিখতে বলেছিল এবার তারা সংখ্যা দিয়ে আমাদেরকে ট্যালি লিখতে বলেছে তাহলে আমরা সাতাশকে ট্যালির মাধ্যমে কীভাবে প্রকাশ করবো কীভাবে লিখবো তাহলে আমরা দেখি আমরা যখন পঁচিশ লিখেছি তখন আমরা কি পাঁচটা পাঁচ লিখেছি এখন আমরা সাতাশ লিখতে হলে তারা কী করতে পারি পঁচিশের পরে আমরা যদি আরও দুইটা দাগ দিয়ে দেই ছাব্বিশ সাতাশ সাতাশ আমরা তাহলে এখানে এভাবে লিখতে পারি এই যে পঁচিশ আমরা লিখেছিলাম কি পাঁচটা দিয়ে পাঁচটা পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাঁচে আমরা লিখেছিলাম পঁচিশ তাহলে তারপরে আরো দুইটা দিয়ে আমরা কি লিখতে পারি সাতাশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এভাবে আমরা সাতাশ লিখতে পারি এখন যদি আমরা আরও কোনো সংখ্যা লিখতে চাই আমরা যদি তিরিশ লিখতে চাই তাহলে আমরা কি করতে পারি আমরা কিন্তু এটাকে আবার পাঁচ বানিয়ে দিয়ে আমরা কিন্তু তিরিশ তৈরি করতে পারি এটা হচ্ছে আমাদের সাতাশ এখন যদি আমাদেরকে বলে তিরিশ তৈরি করো তাহলে আমরা তিরিশ কীভাবে লিখবো তাহলে তিরিশ আমরা এভাবে লিখতে পারি ছয়টা পাঁচ একসাথে করে দিয়ে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পাঁচ ছয় তিরিশ এভাবে আমরা তিরিশ লিখতে পারি এভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যায় ট্যালির মাধ্যমে প্রকাশ করতে পারি আমরা পঞ্চম শ্রেণীতে কিন্তু এগুলো করে এসেছি আমরা এভাবে টেলির অঙ্ক করে এসেছি তাহলে এভাবে তারা কি করত এক সময় মানুষ শুধু এভাবেই কি করত সংখ্যা গণনা করত হিসাব করত। এরপর আমাদের বইয়ে কিছু ঘড়ির চিত্র দিয়ে বলা হয়েছে চলো ঘড়িতে সময় দেখি আমরা যদি সময়গুলো দেখি আমরা যদি সময়গুলোর দিকে খেয়াল করি তাহলে দেখব ঘড়ির ভিতরে আমরা দেখতে পারবো এখানে ঘড়ির যে কাটার যে দাগগুলো এখানে সংখ্যাগুলো এভাবে কিভাবে আছে এখানে এই যে এক আকারে আছে এই যে দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা খেয়াল করে দেখবো এখানে এক দুই তিন চার চার লেখার সময় কি আমরা ভিয়ের মতো দেখতে তার আগে কি দিয়েছে আই আবার পাঁচ লিখেছে কি দিয়ে ভি দিয়ে তারপরে কি ছয় লিখেছে ভি আই দিয়ে এই যে তারা আই ভি এগুলো ইউজ করলো আবার দেখলাম দশ লিখেছে এক্স দিয়ে এগারো লিখেছে এক্স আই দিয়ে এই যে আমরা লিখতেছি ভি মানে পাঁচ পাঁচকে আমরা ভি দিয়ে প্রকাশ করতেছি এক্সকে দশ দিয়ে প্রকাশ করতেছি এই যে ভি কে পাঁচ দিয়ে এক্সকে দশ ভি কে পাঁচ আই কে এক এই যে আমরা প্রকাশ করলাম এগুলো করতে হচ্ছে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে রোমান পদ্ধতি রোমান সভ্যতার মানুষ রোমানরা এসে কী করলো তারা এই পদ্ধতিটা তৈরি করলো পদ্ধতিটা কি পদ্ধতিটা হচ্ছে তারা ইংরেজি হরফের বিভিন্ন সংখ্যাকে বিভিন্ন অক্ষরকে বিভিন্ন সংখ্যায় নাম দিল তারা বলল যে আমরা ইংরেজি হরফের আইকে এক বলবো আমরা ইংরেজি হরফের ভিকে পাঁচ বলবো আমরা ইংরেজি হরফের এক্সকে দশ বলবো আমরা এভাবে বিভিন্ন অক্ষরকে বিভিন্নভাবে সংখ্যা বিবেচনা করে আমরা হিসাব করব। তখন তারা এভাবে আরও কি করলো তারা এল কে পঞ্চাশ বলল তারা সিকে একশো বলল তারা ডিকে পাঁচশো বলল এভাবে তারা কি করলো সংখ্যা বিভিন্ন অক্ষরকে বিভিন্ন সংখ্যায় রূপান্তর করে কী করলো হিসাব করা শুরু করলো এখন আমাকে তারা প্রশ্ন করলো আমাদেরকে যে কোন ঘড়িতে সময় কত চলো আমরা সময়গুলো দেখি কোন ঘড়িতে কয়টা বাজে আমরা যদি একটু দেখি যে এখানে এখানে ঘন্টার কাটা হচ্ছে এটা কারণ এটা একটু ছোট এটা হচ্ছে মিনিটের কাটা এটা হচ্ছে সেকেন্ডের কাটা তাহলে আমরা সময় কীভাবে হিসাব করি আগে ঘন্টা বলি তারপর মিনিট বলি তাহলে ঘন্টা এখানে কোথায় আছে ঘণ্টার কাটা কোথায় আছে ছয় এটা হচ্ছে কি ছয় তাহলে ছয়টা বাজে আর মিনিটের কাটা কোথায় আছে মিনিটের কাটা আছে এখানে এগারো ঘর পরে তাহলে আমরা কি বলতেছি এখানে এগারো তাহলে কয়টা বাজে ছয়টা বেজে এগারো মিনিট দ্বিতীয় ঘরে আমরা দেখতে পাচ্ছি ঘন্টার কাটাটা তিন থেকে সামান্য একটু উপরে আছে আমরা তো খালি চোখে দেখলে বুঝতে পারতেছি যে তিনের মধ্যে আছে কিন্তু না এটা কি একটু তিনের উপরে আছে আর মিনিটের কাটাটা কোথায় আছে মিনিটের কাটা আছে এখান থেকে আমরা যদি দাগগুলো গণনা করি এক দুই তিন করে তাহলে এটা হচ্ছে ছাপ্পান্নতম ঘরে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এটা হচ্ছে ছাপ্পান্ন আর ঘন্টার কাটা যেহেতু তিন থেকে একটু উপরে আছে তার মানে আমরা দুই ধরবো দুই বিবেচনা করবো যেহেতু এখানে তিন পর্যন্ত পৌঁছায় নাই এখন সে দুইয়ের মধ্যেই আছে তাহলে দুই দুইটা আর এখানে যেহেতু ছাপ্পান্নতম ঘর তাহলে এটা কথা হলো ছাপ্পান্ন তার মানে দুইটা বেজে ছাপ্পান্ন মিনিট এই ঘড়িতে দুইটা বেজে ছাপ্পান্ন মিনিট তাহলে আমরা বুঝতে পারলাম যে ঘন্টার কাটা কোনটা মিনিটের কাটা কোনটা আমরা কিভাবে কি হিসাবগুলো করব। তাহলে তোমরা এখন নিচে আরও দুইটা ঘড়ি আছে এই দুইটা ঘড়ি নিজে নিজে একটু অনুশীলন করে নিজেরা চেষ্টা করে দেখাতে পারো না আশা করি সবাই পারবো এখন তারা আমাদের এখানে একটা ছক দিয়েছে নিচের ছকটি পূরণ করো কি করে পূরণ করব শখটা তারা আমাদেরকে বলতেছে ঘড়িতে কিভাবে লেখা আছে কি ঘড়িতে কিভাবে লেখা আছে সংখ্যাগুলো কোন সংখ্যাগুলো আমরা যে এক দুই তিন চার বলি এই সংখ্যাগুলো ঘড়িতে কিভাবে লেখা আছে সেটা আমাদেরকে বলেছে তাহলে আমরা কিন্তু এটাকে তখন ছয় বলেছিলাম তাহলে আমরা যখন আলোচনা করেছি ঘড়িগুলো নিয়ে তখন কিন্তু আমরা বলেছিলাম এটা এক এটা দুই এটা তিন এভাবে লেখা আছে তাহলে আমরা যদি লিখি যে এক কিভাবে লেখা আছে এক লেখা আছে এভাবে দুই কীভাবে লেখা আছে দুই লেখা আছে এভাবে তিন কীভাবে লেখা আছে এই যে তিন তিন লেখা আছে এভাবে তাহলে চার কীভাবে লেখা আছে এই যে চার চার লেখা আছে এভাবে পাঁচ পাঁচ লেখা আছে এভাবে ছয় লেখা আছে এভাবে একইভাবে সাত কীভাবে লেখা আছে সাত লেখা আছে এভাবে আট এভাবে নয় এভাবে দশ কীভাবে লেখা আছে দশ লেখা আছে এভাবে এগারো বারো আচ্ছা এ হচ্ছে আমাদের ছক এ হচ্ছে আমাদের সংখ্যা এটা হচ্ছে বারো এ হচ্ছে আমাদের ছক এটা হচ্ছে আমাদের আমরা যে এক থেকে বারো পর্যন্ত আমরা এভাবে ইউজ করি কিন্তু রোমানরা এই যে আমরা বললাম এই পদ্ধতির নাম হচ্ছে রোমান পদ্ধতি তারা এক থেকে বারোকে এভাবে লিখত এখন তারা কিভাবে লিখত। আমরা বলেছি তারা ভিকে পাস বলেছিল এই যে ভিকে বলেছিল পাস তারা এক্সকে বলেছিল দশ তারা আইকে বলেছিল এক এভাবে তারা আমরা যদি আরও খেয়াল করি তোমরা খাতার মধ্যে এটা উঠাই নিব অবশ্যই সেটা হচ্ছে তারা তারা আই কে এক বলল ভি কে পাঁচ বললো এক্স কে দশ বললো এভাবে এল কে বলল পঞ্চাশ সিকে বলল একশো তারা এভাবে কে বলেছিল পাঁচশো এমকে বলেছিল এক হাজার এভাবে তারা কি করতো অক্ষরগুলোকে ইংরেজি অক্ষরগুলোকে তারা বিভিন্ন সংখ্যা দ্বারা রূপান্তরিত করে হিসাব করতো তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পাঁচের সময় আমরা কিন্তু কি ভি লিখেছিলাম এই যে ভি আর এক্স দশের সময় আমরা কী লিখেছিলাম এক্স তাহলে এখন প্রশ্ন হতে পারে আমরা চার কেন এভাবে লিখলাম চার কেন এভাবে লিখলাম তখন রোমানরা একটা পদ্ধতি তাদের রোমান পদ্ধতিতে তারা একটা জিনিস তৈরি করলো সেটা হচ্ছে আমরা যখন পাশাপাশি দুইটা অক্ষর লিখব তখন বড় অক্ষর থেকে ছোট অক্ষরটা বিয়োগ হবে যদি সেটা বড় অক্ষরের বামে বসে আর বড় অক্ষরের সাথে ছোট অক্ষর অক্ষরের যে মানটা সেটা যোগ হবে যদি সেটা বড় অক্ষরের ডানে বসে এখানে দেখো ভি হচ্ছে বড় কারণ এর মান হচ্ছে পাঁচ আর আই হচ্ছে ছোট কারণ আয়ের মান হচ্ছে এক তাহলে এখানে ভিয়ের বাম পাশে আই বসেছে তাহলে কি হবে ভিয়ের পাশ থেকে আইয়ের এক বিয়োগ হবে কি হবে চার পাঁচ বিয়োগ এক চার এখানে যখন আমরা ছয় লিখলাম তখন কি করলাম আই আমরা পাঁচের ভিয়ের পরে বসালাম ডান পাশে বসালাম তাহলে পাঁচের সাথে এক যোগ কি হলো? পাশের একে ছয় ঠিক একইভাবে আমরা যখন নয় লিখেছি তখন তোমরা দেখতে পাচ্ছ আমরা আইকে এক্সের বাম পাশে বসিয়েছি অর্থাৎ এক্স থেকে আই কি বিয়োগ কত হলো দশ থেকে এক বিয়োগ কত হলো নয় আমরা যখন এগারো লিখেছি তখন আমরা কি করেছি আইকে এক্সের ডান পাশে বসিয়েছি তাহলে মান কি হলো দশের সাথে এক যোগ কি হলো এগারো এভাবে আমরা বারো লিখেছি তাহলে একইভাবে যদি আমরা তেরো লিখতে চাই তাহলে আমরা কি তেরো লিখতে পারি এভাবে আমরা যদি তেরো লিখি তাহলে আমরা কি করতে পারি এই যে আমাদের এক্স দশ আমরা এক্স দশ দিলাম আর হচ্ছে তিনটা এক দিলাম আই এ হচ্ছে আমাদের কি তেরো এভাবে আমরা চোদ্দ লিখতে পারি তাহলে পনেরো আমরা কীভাবে লিখবো পনেরো কিন্তু আমরা কীভাবে লিখতে পারি পাশাপাশি বসে যেহেতু তাহলে কি এই যে আমরা যদি পনেরো লিখি আমরা কি করতে পারি এক্স হচ্ছে দশ আর এটা ডান পাশে যদি আমি ছোটোটা বসাই কি হবে যোগ তাহলে ভি যদি আমরা বসাই তাহলে এক্সের মান দশ আর ভিয়ার মান কি পাস দুইটা যোগ হয়ে কি হয়ে গেল পনেরো দশ আর পাশে পনেরো এভাবে আমরা কি বিশ লিখতে পারি পঁচিশ লিখতে পারি তিরিশ লিখতে পারি পঁয়ত্রিশ চল্লিশ সব লিখতে পারি যখন আমরা পঞ্চাশ লিখতে চাইব তখন আমরা কি করব এই যে পঞ্চাশকে তারা কিন্তু কি এল বলতো শুধু এল তাহলে আমরা শুধু এল লিখে দিলে কি হচ্ছে পঞ্চাশ হয়ে যাচ্ছে আমরা যদি বলি যে আমরা পঞ্চাশ লিখো তো রোমান সংখ্যায় শুধু এল লিখে দিলেই হচ্ছে এখন আমাকে যদি একান্ন লেখা রোমান সংখ্যা হয় তখন আমি কি করব। আমি কিন্তু এলের পাশে আই বসিয়ে দিলেই কিন্তু এটা একান্ন কিভাবে এটা হচ্ছে একান্ন কিভাবে এই যে এটা হচ্ছে একান্ন কিভাবে এই যে এল হচ্ছে পঞ্চাশ আর ডান পাশে বসলে যোগ হয় তাহলে এর মান এক পঞ্চাশের সাথে এক যোগ একান্ন হয়ে গেল এভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যায় লিখতে পারি এখন আমাদেরকে প্রশ্ন করেছে যে এবার বলতো ঘড়ির সংখ্যা লেখার পদ্ধতি অনুসারে তেরো বিশ সাতষট্টি সংখ্যাগুলো কিভাবে লেখা হবে ঘড়ি লেখা ঘড়ির সংখ্যা লেখার পদ্ধতিটা কি ছিল রোমান সংখ্যা রোমান পদ্ধতি তাহলে ওইভাবে যদি আমরা এখন লিখতে চাই আমরা কিন্তু লেখা অলরেডি আগেই শিখে ফেলেছিলাম তেরো আমরা কিভাবে লিখেছিলাম আমরা যদি তেরো লিখতে চাই এখানে আমরা কি দশ তার সাথে তিন যোগ করে দেব তিন যোগ করে দেওয়ার অর্থ হচ্ছে এক্স এর ডান পাশে তিনটা আয় কারণ ডান পাশে বসে যোগ হবে এটা হচ্ছে তেরো এখন আমাদেরকে বলছে বিশ আচ্ছা বিশ আমরা কিভাবে লিখতে পারি দেখো বিশ কিন্তু আমরা এই যে এক্সের মান আমরা দশ লিখতে পারি এক্স এক্স দ্বারা আমরা দশ প্রকাশ করতেছি তাহলে দুইটা এক্সকে যদি আমি পাশাপাশি বসিয়ে দেই এই যে কি হলো এক্স যোগ এক্স দশ এক্স যোগ এক্স হলো বিশ তাহলে আমাদেরকে বললো সাতষট্টি কীভাবে লিখবো তাহলে আমরা সাতষট্টি কিন্তু আমরা লিখতে পারি সাতষট্টি লেখার জন্য কি আমাদের এক্স কিন্তু আগে লেখার দরকার নাই আমাদেরকে কিন্তু ছয়টা এক্স এভাবে লেখার দরকার নাই কারণ আমাদের কাছে একটা বড়ো মান আছে কে আছে এল আছে এল আছে যার মান হচ্ছে কি পঞ্চাশ তাহলে আমরা কি আমরা যদি সাতষট্টি লিখতে চাই এই যে সাতষট্টি আমরা কি আগে এল লিখেতে পারি এল মানে আমরা পঞ্চাশ লিখে ফেলছি তাহলে পঞ্চাশ আমাদের লাগে কত সাতষট্টি হতে সতেরো তাহলে আমরা যদি এখানে এক্স দিই তাহলে পঞ্চাশ আর এক্স মানে দশ কি হলো ষাট আমাদের আরও কত লাগে সাত লাগে তাহলে আমরা কি করতে পারি এই যে ভি কত হলো আরও পাঁচ যোগ হলো পঁয়ষট্টি এখন আমাদের আরও কত দুই বাকি আরো দুই বাকি না তাহলে এই যে আমরা দিয়ে দিলাম দুইটা আই এই হয়ে গেল আমাদের এটা হচ্ছে পঞ্চাশ যোগ এটা হচ্ছে দশ যোগ এটা হচ্ছে পাঁচ যোগ এটা হচ্ছে এক যোগ এটা হচ্ছে এক এই হচ্ছে মোট আমাদের সাতষট্টি তাহলে আমরা রোমান সংখ্যায় এভাবে সাতষট্টি লিখতে পারি এল এক্স ভিআইআই এখন যদি আমাদের সত্তর লিখতে বলতে এভাবে রোমান সংখ্যায় আমরা কি লিখতাম আমরা সত্তর কিন্তু এভাবে লিখতাম এই যে সত্তর কি লিখতাম আমরা এল মানে পঞ্চাশ এক্স মানে দশ তাহলে পঞ্চাশ আর দশ সাইট আমরা আরও একটা দিতাম কি হতো সত্তর পঞ্চাশ ষাট সত্তর এভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যায় পরপর এক থেকে একশো পর্যন্ত এক হাজার পর্যন্ত আমরা রোমান সংখ্যায় কি লিখতে পারবো পারবো তো অবশ্যই নাকি রোমান পদ্ধতি আলোচনা করতে করতে আমাদের সামনে একটা পাজল চলে আসছে কি পাজল সেটা হচ্ছে মায়ানরা কিভাবে মায়ানরা কিভাবে সংখ্যা লিখতো তারা কিভাবে সংখ্যা গণনা করত এখানে আমরা দেখতে পাচ্ছি তারা শূন্যকে লিখতো এভাবে এটাকে আমরা যদি একটু ভালো করে দেখি আমরা বাস্কেটবলের মতো দেখতে পারি এটাকে আরও অনেকভাবে এটা দেখা যায় কিন্তু তারা কী করতে এখানে দেখো শূন্যটাকে তারা এভাবে লিখতো মানে আমরা শূন্য এত ছোট করে কিন্তু তারা কি করছে শূন্যকে একদম পুরো দুনিয়া জুড়ে লিখে ফেলছে এ হচ্ছে শূন্য তারপরে তারা এক লিখছে কিভাবে এক লিখছে একটা ফোঁটা দিয়ে তারা দুই লিখছে কিভাবে। দুইটা ফোঁটা দিয়ে এভাবে তারা পাঁচ লিখছে হচ্ছে এভাবে একটা লম্বা টান দিয়ে এখন তারা আমাদেরকে প্রশ্ন করতেছে যে তিন কিভাবে আমরা লিখব মায়ান সভ্যতার তিন আমরা কিভাবে লিখবো এটা হচ্ছে আমাদের পাজলটা পা আট আমরা কিভাবে লিখবো চৌদ্দ আমরা কিভাবে লিখব উনিশ আমরা কিভাবে লিখব এখন এই পাজলটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা খেয়াল করে দেখি এখানে এক ওরা লিখছে একটা ফোঁটা দিয়ে দুই ওরা লিখছে দুইটা ফোঁটা দিয়ে চার লিখছে চারটা ফোঁটা দিয়ে তাহলে এখানে কি আমরা বুদ্ধি খাটাতে পারি না যে তিন আমরা লিখব তাহলে তিনটা ফোঁটা দিয়ে আমরা এইভাবে লিখতে পারি কি না যে আমরা তিন লিখব তিনটা ফোঁটা দিয়ে এই যে একটা ফোঁটা দুইটা ফোঁটা আর হচ্ছে কি এই হচ্ছে আমাদের তিনটা ফোঁটা এই তিনটা ফোঁটা দিয়ে আমরা তাহলে এখানে তিন বলতে পারি এটা হচ্ছে আমাদের কি আসলো এটা হচ্ছে আমাদের তিন এখন আমাদেরকে বলতেছে যে আট আমরা কীভাবে লিখব এখানে দেখো আমরা কিন্তু পাশে হচ্ছে কি আমরা একটা লম্বা টান দিয়ে পাঁচ বলতেছি ছয়ে পাঁচের উপরে একটা ফুটা দিয়ে ছয় বলতেছি সাত পাঁচের উপরে দুইটা ফুটা দিয়ে সাত বলতেছি এখন ওরা আমাদেরকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে তাহলে আট কীভাবে লিখবো আমরা এখন একটু মাথা খাটাই যেহেতু পাঁচের উপরে একটা ফুটা দিয়ে ছয় দুইটা ফুটা দিয়ে সাত তার মানে তিনটা ফুটা দিয়ে আট তাহলে আমরা যদি লিখিয়ে ভাবে যে আমরা একটা কি নেব আগে পাঁচ নিব আমরা আগে পাঁচ নিলাম পাশের উপরে আমরা এখন তিনটা ফোঁটা দিব আমরা কি দেব তিনটা ফোঁটা দিব এই হচ্ছে আমাদের কি আট এই হচ্ছে আমাদের আট আমরা আট লিখে ফেললাম এভাবে কিন্তু আমরা নয়ও লিখতে পারতাম আমরা নয় কিভাবে লিখতাম তাহলে নয় কিন্তু আমরা এভাবে একটা আরেকটা একটা ফোঁটা যদি বাড়াই দিতাম তাহলে কি হতো পাশের উপরে কি হতো আমাদের এই যে এটা হচ্ছে কী হতো নয় হতো তাহলে এখন আমাদেরকে বলতেছে চোদ্দ কিভাবে লিখবো এখন যেহেতু এটা পাজল তাহলে আমরা একটু মাথা খাটাই কি পাঁচ লিখলাম এভাবে পাঁচের একটা একটা ফোঁটা দিয়ে আমি ছয় লিখলাম তাহলে আমাকে যখন দশ লিখতে বলতেছে আমি যদি এই পাঁচ উপরে নিচে লিখি তাহলে কি হচ্ছে আমার দশ হয়ে যাচ্ছে কিন্তু তাহলে আমরা কি দশটা এভাবে লিখতে পারি না আমরা কি এটা এভাবে লিখতে পারি না দশটা কি আমরা এভাবে লিখতে পারি না এই যে আমরা পাশ লিখলাম একটা পাশ এই যে আমরা পাঁচ লিখলাম তাহলে পাঁচ আর পাঁচ দশ এই হচ্ছে আমাদের দশ আমরা দশ লিখলাম পাশের উপরে একটা ফোঁটা দিয়ে আমরা ছয় লিখেছিলাম পাশের উপরে চারটা ফোঁটা দিয়ে আমরা নয় লিখেছিলাম তাহলে দশের উপরে চারটা ফোঁটা দিলে কী হবে চোদ্দ হবে আমাদের পা তাহলে আমরা দশের উপরে যদি চারটা ফোঁটা দিই তাহলে কি আমাদের পা সমাধান হয়ে গেল আমরা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম এই যে আমাদের এটা কত চোদ্দ এটা কত চৌদ্দ এখন পরে আমাদেরকে বলতেছে উনিশ কিভাবে লিখব উনিশ আমরা কিভাবে লিখবো এখানে আরেকটু মাথা খাটাই এখানে কত আছে চোদ্দ আছে পাঁচ দশ আর চার চোদ্দ আছে এখন এখানে যদি আমি আরো পাঁচ যোগ করে দিই তাহলে তো উনিশ হয় তাহলে আমি পাঁচ কিভাবে যোগ করে দিব আমার পাঁচ তো হচ্ছে এইভাবে লিখি তাহলে আমি পাঁচ যদি এখানে আরেকটা যুক্ত করে দেই তাহলে কি হচ্ছে উনিশে যাচ্ছে না তাহলে আমরা কি আরেকটা পাঁচ যদি এখানে দেই উনিশে যাচ্ছে না এই যে পাঁচ দশ পনেরো আর এই যে চার কত হলো উনিশ এই হচ্ছে আমাদের উনিশ আমরা ঘরের ভিতরে এগুলো কি খাতার মধ্যে দাগ কেটে কেটে আমরা এভাবে এগুলো লিখতে পারি তাহলে এই যে আমরা পাঁজলটা কী করলাম সমাধান করে ফেললাম এখানে পাজল মানে কি বুদ্ধির খেলা বুদ্ধি খাটাতে হবে আমরা কিন্তু বুদ্ধি খাটি খাটি কী করলাম সমাধানটা করে ফেললাম এই যে আমরা তিন করলাম আমরা কি করলাম আমরা আট করলাম আমরা চোদ্দ করলাম আমরা উনিশ করলাম এভাবে আমরা কি করলাম এটা সমাধান করে ফেললাম আমাদের পাজলের সমাধান শেষ তো সমাধান করে ফেললাম এখন আমরা কি করব এখন আমাদের এই যে আমরা শুরু থেকে আলোচনা করলাম আমরা হচ্ছে দড়ির গিট দিয়ে চিহ্ন করে গণনা করলাম আমরা দাগ টেনে টেনে গণনা করলাম আমরা মায়ান সভ্যতা কীভাবে গণনা করতো সেটাও দেখলাম পাজল সমাধান করে রোমানরা কীভাবে গণনা করতো সেটাও দেখলাম ঘড়ির মাধ্যমে ঘড়িতে সংখ্যা খুঁজে খুঁজে কিন্তু এই সবগুলো কি একটা সমস্যা আছে সবগুলোতে এক ধরনের কি ঝামেলা আছে না রোমানরা কি এক্স লেখো ভি লেখো এল লেখো পাশাপাশি লিখে যোগ করো যোগ করে মান বের করো আবার এখানে এভাবে বৃত্ত করো এভাবে সংখ্যা লেখো এভাবে টান দাও আবার কি দড়ি কী করো দড়ির গিট করো অনেক ঝামেলা এই ঝামেলা দূর করার জন্য মানুষ কী করা শুরু করলো চিন্তা চিন্তা করা শুরু করলো মানুষ ভাবতে শুরু করলো যে আমরা কী করতে পারি এই সমস্যা কীভাবে সমাধান করে যায় এই সমস্যার সমাধান খুঁজতে খুঁজতে এই সমস্যার সমাধান ভাবতে ভাবতে মানুষ দশমিক সংখ্যা পদ্ধতি তৈরি করলো দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে এই যে আমরা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় করি ব্যবহার করি এগুলো হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলো এই দশমিক সংখ্যা পদ্ধতি নিয়েই আমরা পরবর্তী পর্বে আলোচনা করবো এখন আমি তোমাদের সামনে পড়াশোনার বাইরে আমরা তোমার পড়াশোনা করলাম পড়াশোনার বাইরে দুটা কথা বলি সেটা হচ্ছে তোমরা যারা এখন সেভেনে পড়ো বা সিক্সে পড়ো বা ফাইভে পড়ো তারা যারা ফাইভ থেকে সিক্সে উঠেছো যারা সিক্স থেকে সেভেনে উঠেছো তারা আমাদের শ্রদ্ধেয় কামরুল হাসান স্যারের ক্লাসগুলো করে এসেছো কিন্তু আমরা খুবই দুঃখের সহিত জানাচ্ছি যে তোমরা এতদিনে জেনে গেছো যে আমাদের মাঝে কামরুল স্যার নাই উনি আমাদের সবার মায়া ত্যাগ করে পর পরে চলে গেছেন আমরা সবাই তার আত্মার মাখিরাত কামনা করবো তোমরা যারা আসো সবাই তার জন্য দোয়া করবা খুবই ভালো মানুষ ছিলেন উনি উনি থাকলে হয়তোবা বা উনিও আজকে আমাদের সাথে তোমাদের ক্লাস নিত যেহেতু উনি নেই উনি সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়েছেন আমরা তার জন্য সবাই দোয়া করব। তিনি যেন পরপরের সুস্থ থাকেন ভালো থাকেন জান্নাতবাসী হন আর তিনি নিশ্চয়ই উপর থেকে তোমাদের সবার জন্য আশীর্বাদ করতেছে তোমাদের সবার জন্য দোয়া করতেছে আমরা সবাই তার জন্য দোয়া করব সবাই আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ